ফ্রি ব্লক কোর্সের নবম ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে দেখাবো একটি কামিজের এ টু জেড মাপ কীভাবে হচ্ছে ব্লক প্রিন্ট করবেন, হাতায় সামনের সাইডে পিছনের সাইডে, এবং কতটুকু মাপ নেবেন, গলার মাপটা কীভাবে নিলে আপনাদের সুবিধা হবে। রেডি জামা দিয়ে গলার মাপটা দেখাবো যে কীভাবে নেবেন, কতটুকু বাদ দিয়ে কাজ করা শুরু করবেন। একটি কামিজের ফুল টিউটোরিয়াল আজকের ভিডিওতে, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমার হোয়াইট পেস্ট দুইটা পাত্রে নিয়ে নিয়েছি। এই হোয়াইট পেস্টটা কিন্তু আমার ব্লক হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের প্রথম ক্লাসে কিন্তু এটা দেওয়া আছে, আপনারা অবশ্যই হোয়াইট পেস্টটা বানানো শিখবেন। এভাবে হোয়াইট পেস্ট বানালে আপনারা সব ধরনের কাপড়ে কাজ করতে পারবেন এবং খুব টেকসই হবে। এই হোয়াইট পেস্টটা কখনোই হার্ড হবে না, যে কাপড়েই করেন অনেক সফট থাকবে। আমি দুই কালারের শেড দিয়ে আজকে ডিজাইনটা করব, তো কম্বলে দুই কালারের রংটা ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি একটা কাপড় নিচ্ছি, এই কাপড়টা ঠিক হচ্ছে আপনারা যখন কাজ করবেন সোয়া তিন গজ কাপড় নেবেন, অথবা তিন গজ, থ্রি কোয়ার্টার হাতা হলে তিন গজ নেবেন, ফুল হাতা হলে সোয়া তিন গজ কাপড় নেবেন, এবং 48 ইঞ্চি ঝুল নেবেন সামনে এবং পিছনে, সামনে থেকে সামনে এবং পিছনের সাইডে 48 ইঞ্চি ঝুল নেবেন, এটা স্ট্যান্ডার্ড সাইজ। তো 48 ইঞ্চি ঝুল নিয়ে পিছন থেকে যে কাপড়টা থাকবে, যদি হচ্ছে হাফ গজ কাপড় হয় তাহলে 14 ইঞ্চির মতো থাকবে, এবং হচ্ছে যদি সোয়া তিন গজ কাপড় নেন তাহলে আপনার 22-23 ইঞ্চির মতো থাকবে পিছনে, তিন গজ নিলে 14 ইঞ্চির মতো থাকবে, সোয়া তিন গজ নিলে হচ্ছে 22-23-এর মতো কিন্তু থাকবে পিছনের কাপড়। এরপর একটি রেডি জামা, আমি মাঝখান থেকে কিন্তু কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি, এরপর রেডি একটা জামা বসিয়েই কিন্তু গলার মাপটা নিতে পারি। যারা নতুন হচ্ছে ফর্মা কাটতে না পারেন, এরকম গলার মাপ বসিয়ে একটা হচ্ছে দাগ দিয়ে নেবেন, অথবা একটা কাগজে আপনারা গলার মাপটা এভাবে নিয়ে তারপর সেই একটা শক্ত কাগজে, অবশ্যই সেই শক্ত কাগজটা বসিয়ে হচ্ছে আপনারা যখন গলার আউটলাইনটা দিবেন তাহলে পারফেক্টভাবে বসবে। আসলে জামা দিয়ে একটু বেঁকা হয়ে যায়, তবে ঠিক মতো বসিয়ে করলে আর বাঁকা হবে না। এখানে আমি সামনের অংশটা প্রথমে একটি ডিজাইন দিয়েছিলাম, পরে হচ্ছে আর একটা ডিজাইন দিয়ে ফুল হচ্ছে কাভারেজ করে দিচ্ছি। একদম অল বডি হচ্ছে আমি এই চিকুন ড্যাশটা দিয়ে স্টিক স্টিক করে দিচ্ছি, যেহেতু সামনের কাজটা খুবই সোজা। আমি পিছনের মাপটা আপনাদের দেখাবো, পিছনের কাজটা দেখাবো। এই পিছনের কাজটাই আপনারা জাস্ট সামনে কোনো গ্যাপ না রেখে একদম নিচ থেকে গলা পর্যন্ত বসিয়ে দিবেন। এখানে গলার কোনো আউটলাইনও দেওয়ার দরকার নেই, জাস্ট হচ্ছে আপনারা নিচ থেকে উপর পর্যন্ত বসিয়ে দিলেই হবে। আমি যেহেতু আরেকটা ডিজাইন করছিলাম ওই জন্য এখানে কিন্তু একটা গলার হচ্ছে ইয়ে আছে, পরে দেখি এই ডিজাইনটা করলেই ভালো। তো এখানে দেখেন আমি 6 ইঞ্চি বাদ দিয়ে, গলার 6 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এই কাজটা শুরু করছি, কারণ গলার 6 ইঞ্চি কিন্তু গলাতে যাবে। তারপরে হচ্ছে এই ডিজাইনটা আপনাদের পিঠে পড়বে, এই যে ডিজাইনটা করছি এটা হচ্ছে পিঠে পড়বে। গলা থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে আপনারা পিছনের কাজটা শুরু করবেন, আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই 6 ইঞ্চি বাদ দিয়ে কাজটা করতে হবে, তাহলে আপনাদের পারফেক্ট জায়গায় পিছনের ডিজাইনটা পড়বে। তো এখানে হচ্ছে সামনে যেহেতু অনেক গর্জিয়াস দিয়েছি, পিছনে কিন্তু ফুল জায়গা ভরাট করব না। পিছনে আমি এখানে হচ্ছে 4টা স্টিক দিয়েছি, এরপরে হচ্ছে 48 ইঞ্চি ফাঁকা রাখবো। এই দেখেন এই এখান থেকে কিন্তু 48 ইঞ্চি পর্যন্ত রেখে আমি বাকিটা হাতার কাপড় নেব। তো বাকি জায়গাটা আমি হচ্ছে স্টিক দিয়ে দিচ্ছি, 48 ইঞ্চি রেখে কিন্তু হাতার কাপড়টা বের করতে হবে। হাতার কাপড়টা অবশ্যই পিছন থেকে নেবেন, তাহলে আপনাদের এটা ভালো হবে, আপনারা সেলও করতে পারবেন। তো এখানে আমি 2টা স্টিক দিচ্ছি, এখানে ইচ্ছা করলে আপনারা ফুল জায়গাটা বডিটা এরকম স্টিক দিয়ে আটকায় দিতে পারেন। আমি হচ্ছে 4টা স্টিক দিব, ভিতরে একটু ছোট ফুল দিব, এটা কিন্তু ফুল যদি আপনারা আটকেও দেন বডিটা
ফুল বডিটা যদি এরকম হচ্ছে স্টিক দিয়ে দেন সেটাও কিন্তু ভালো লাগবে। তো সামনে কিন্তু এরকম ফুল বডিতে হচ্ছে এরকম গর্জিয়াস একটা কাজ, আর পিছনে জাস্ট হচ্ছে আমি কিছু অংশ ফাঁকা রেখেছি, সেখানে আবার ছোট ছোট ফুল দেব। আর এই হাতার এই অংশটায় একটু ছোট ফুল দিচ্ছি। তো দিয়ে হচ্ছে আমি কিন্তু মানে সামনের কাজটা যেহেতু অনেক গর্জিয়াস, তো পিছনেরটাও যদি গর্জিয়াস করি তো দেখতে অতটা স্ট্যান্ডার্ড লাগবে না, এজন্য সামনেরটা গর্জিয়াস পিছনটা একটু কম গর্জিয়াস করছি। তো পিছনের ওই অংশটায় আমি হচ্ছে ছোট ছোট একটু ফুল দিয়ে দিচ্ছি। অবশ্যই টুকরা কাপড়ে আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন। আমি কিন্তু প্রথম আরেকটা ডিজাইন দিয়েছিলাম সামনের পাটটা, পরে কিন্তু ওটা হচ্ছে ফুল বডিতে আমি এই এই স্টিক ডিজাইনটা দিয়ে ভরিয়ে ফেলছি। আপনারাও একটা ডিজাইনের উপরে কিন্তু আরেকটা ডাইস দিয়ে যদি ডিজাইন করেন নিচের ডিজাইনটা ঢেকে যাবে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের হেল্প হয়েছে। যদি হেল্প হয় অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে জানান কি জানতে চান, না হলে কিন্তু আপনাদের উত্তরগুলো আমি দিতে পারবো না। আসসালামু আলাইকুম সবাই।